হাই বন্ধুরা, কেমন আছো? সবাই আশা করি খুব ভালো আছো। গুড মর্নিং। আর আমার চ্যানেল এমএস এভরিডেলাইজে সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 10:30, আর আমি চলে এসেছি আমার ব্রেকফাস্ট নিয়ে। যদিও ব্রেকফাস্টের রেসিপিটা তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব। অ্যাকচুয়ালি আজকে আমি বানিয়েছি, এই দেখো, কয়েকদিন ধরে একটু ওটসই খাচ্ছি। কালকে খেয়েছিলাম ওটসের খিচুড়ি, আর আজকে বানিয়েছি ওটসের অমলেট। তো রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। একটু তাড়াহুড়ো ছিল, ওই জন্য আর করিনি। এটা দারুণ হেলদি খাবার, যাতে ডিম আছে, ওটস আছে, দুধ আছে, আর ভেজিটেবলস, গাজর কুড়ে দিয়েছি, পেঁয়াজ কুড়ে দিয়েছি, সরি পেঁয়াজ চপ করে দিয়েছি, বিনস লঙ্কা চপ করে দিয়েছি, গাজর টমেটো স্ম্যাশ করে দিই, মানে কুড়ে দিয়েছি। তো ভীষণ টেস্টে, আর একটা ডিম ফাটিয়ে দিয়েছি। দেখবে বিশেষ করে আমার ওই দুধের মধ্যে ওটস ভিজিয়ে ফ্রুটস দিয়ে ওই নমাসে ছমাসে একদিনই ভালো লাগে, কিন্তু ওই মিষ্টি মিষ্টি ব্যাপারটা আমার ভালো লাগে না। তো সে কারণে আমি এই এক একদিন এক এক রকম করেই খাই। তো কালকে খিচুড়ি বলতে তাও ডাল সবজি ছাড়া কালকে একটা করেছি, ওটাও চটপট করে করতে পারো। একটু গরম জলে ভিজিয়ে নেবে ওটসটাকে, ভিজিয়ে হোক একটু ফুটিয়েই হোক, নুন দিয়ে নেবে, কড়ায় বাটার দেবে, শুকনো লঙ্কা, সাদা জিরে, একটা তেজপাতা ফোড়ন দেবে, দিয়ে ওটাকে খেয়ে দেখবে কেমন লাগে। একদম ঝটপট করে হয়ে যাবে। আজকে ভাবলাম ওটসের অমলেট খাই। কোনো কোনো দিন অমলেটও বলতে পারো, এটা চিলাও বলতে পারো, আর কোনো কোনো দিন ফ্রুটস দিয়েও খাই। তো ঠিক আছে, চলো আমি এটা খেয়ে নি, পরে কথা হচ্ছে। আর আজকে, হ্যাঁ, আজকে লাঞ্চে আছে হচ্ছে, হাজবেন্ড খেয়ে গেছে, ওর একটু মাটন ছিল, ও মাটন দিয়ে আমি বেগুন ভেজেছি ওই বেগুন ভাজা দিয়ে, আর চাটনি ছিল ওই দিয়ে খেয়ে ও বেরিয়েছে। আর আমি খাবো ডাল, আর হচ্ছে তোমার ওই বেগুন ভাজা, আর ওই চিংড়ির যে কিছুটা রেখে দিয়েছিলাম ওই চিংড়িটা একটু বেটেছি, আর হচ্ছে ওই রাত্রের প্রিপারেশন করব, প্রন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি, তো সেই প্রনটা নিয়ে নেব। তো ঠিক আছে, পরে কথা হচ্ছে। হাই বন্ধুরা, রান্না তো চলছে মোটামুটি টুকটাক, সবই রেডি করে রাখবো, রাত্রে শুধু মানে ওই ভেপারটা দেবো। এই দেখো হাতটা হলুদ হয়ে রয়েছে, ওই ফুড কালার দিয়ে আলুটা সেদ্ধ করতে দিয়ে এলাম, ডিম সেদ্ধ হয়ে গেছে, এবার শুধু ভাত চাল ভেজানো আছে। চালটা মানে রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে করে নেবো, ওটা এখন করবো না। আর হচ্ছে তোমার মাংসটা আর যে প্রনটা ওটাকে করে রাখবো, ম্যারিনেট করা আছে, এবার শুধু করবো, তোমাদের দেখাবো না, মানে করছি দেখাবো, রেসিপিটা দেখাবো না। আছে আলাদা করে মাটন বিরিয়ানির রেসিপিও আছে, প্রন বিরিয়ানির রেসিপিও আছে, অবশ্যই দেখে নেবে যদি ইচ্ছে থাকে। তো অনলাইনে আর একটা জিনিস চলে এসেছে, এসেছে সকালবেলা 9:30-10:15 দিকে। তো আমি স্প্রে করে রোদে দিয়েছিলাম, এবার দেখলাম যে ঠিক আছে কিনা সাইজটা, তো তোমাদের দেখাই। তো এই যে এই বাক্সে ছিল দুটো আমার, না মানে মানে এই সব জুয়েলারির কালেকশন নেই বললেই চলে। এই দেখো 12 মাস আগে এই শাখা বাঁধানো, আর আইসিটা তো নতুন বানিয়েছি, মোটাটা পরি না, আর তার সাথে সোনার পলা বাঁধানো পরতাম, বা কখনো পলা বাঁধানো শাখা বাঁধানো পরতাম। আমার অন্য আর একটা শাখা বাঁধানো আছে, ওটা অকেশনালি পরি, কেননা সবসময় পরার জন্য পাঁচটাই ঠিক আছে। তো এটা একটা কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম না, পলাটা কি সুন্দর, কিন্তু দেখো জল লাগছে, প্রতিদিনই তো পরছি, জল লাগছে, কিছুই হচ্ছে না, অনেকদিন ধরেই কিন্তু পরছি। তো এটার পরে আর একটা জিনিস কিনেছি, দেখো কালারটা না, আমি জানি না মোবাইলে ভালো আসবে কিনা, কিন্তু মানে সেই বালা টাইপসের
দুটো কিনেছি, কেমন লাগছে বলো? এই হচ্ছে ডিজাইনটা, ও অতিরিক্ত চকচক, রোদ পড়ছে এদিক থেকে। তো কেমন হয়েছে বলো, দাঁড়াও পড়ি, একটা পড়ি। ডিজাইনটা দেখে ভালো লাগলো অনলাইনে। তো আমি সাইজটা একটু ছোটই দিয়েছিলাম, যে মানে আমার হাতে ঠিক হবে কি না, আমার হাত একটু শক্ত শক্ত, সে অনুপাতে ছোট দিয়েছিলাম। আমি বললাম ছোট দিলে, খুব ছোট হয়ে গেলে তো অসুবিধা হয়ে যাবে। এই দেখো কেমন হয়েছে বলবে। এটা মানে কালারটা না, মানে ফট করে গোল্ড বললেও কেউ অবিশ্বাস করতে পারবে না, সত্যি 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 খুব সুন্দর হয়েছে, আমার পছন্দ হয়েছে। মাত্র দাম 225 টাকা, দুটোর দাম 225 টাকা, আর এখানে দাম লেখা আছে 387 টাকা ইয়েতে দিয়েছে, গোল্ড প্লেটেড জুয়েলারি, আমার খুব পছন্দ হয়েছে, এটাও পরবো। মানে দেখো একটা কথা বলি, অকেশন পারপাস কিন্তু বালা চূড় মান্তাসা এগুলো পরা হয়, কিন্তু ঘরে এগুলো পরতে পারি না। আমি বালাটা যদিও মাঝে মাঝে পরি, কিন্তু পরি না কেন জানো, খুব ঘষা খায়, তো কি হবে ওই জন্য পরি না। তবে বিয়ের পর পর ওই বালা চুড়ি এইসবই পরতাম 12 মাস, এখন আর পরি না। তো আর এইগুলো কি হয়, 12 মাস পরলাম, কিনলাম 225 টাকা দিয়ে, 6-7 মাস টানা পরে নিলাম, বা কোথাও গেলেও তুমি পড়তে পারো, যেসব জায়গায় সোনা পরা যায় না, কিন্তু আমার হয় না, আমার কোনো অকেশন পারপাস ওই গোল্ডই পরি, এমনি এমনি কস্টিউম জুয়েলারিও এমনি কমই কিনি। তো বাড়িতে পরলাম, রং উঠে গেল, কি ঘষা খেলো, কোনো গায়েও লাগবে না, আমার খুব ভালো লেগেছে। তো ঠিক আছে চলো খুলে ফেলি, এই এতগুলো একসাথে পরলে তো পুরো, আর বললাম না কিরকম লাগবে, তো খুলে ফেলি, ঠিক আছে পরে পরবো। তো রান্নার দিকে যাই, কেমন হয়েছে জানো। এই দেখো চলছে বিরিয়ানির প্রিপারেশন, এদিকে আমার প্রনগুলো ভাজা হচ্ছে, আমার প্রন মানে আমার প্রন বিরিয়ানির প্রনগুলো ভাজা হচ্ছে, এক পিস হলো আর এক পিস ভাজবো। আর এদিকে একটু এগও দেবো, এগ বয়েল করে একটু তেলে এপিটপিট করে নিয়েছি, আলুগুলো বয়েল করে নিয়েছি, চাল ভিজিয়ে দিয়েছি, বেরেস্তা করে নিয়েছি এখানে, আর এই যে মাটনটা আগের দিন সেদ্ধ করে রেখেছিলাম ফ্রিজে ছিল, দেখো কেমন জমে গেছে চর্বি একটু তেলগুলো। আর এদিকে রয়েছে মশলা, আর এইদিকে সব ছড়িয়ে পড়ে আছে, ঠিক করতে হবে। তো এখন এই চিংড়ি মাছটা কমপ্লিট করে, মাটনটা কমপ্লিট করে আমি ঘর গুছিয়ে বেরিয়ে যাব, তারপরে সন্ধ্যাবেলায় ভাতটা করে নিয়ে খাবার আগে সব কিছু একসাথে দিয়ে ভেপার দিয়ে নেব। তো ঠিক আছে আমি রান্নাগুলো করে নিই, হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, এবার উঠবো, ঠাকুরদের খেতে দিয়ে দিয়েছি, এই যে ঠাকুরদের প্রসাদ দিয়েছি, আর এই যে পুজো দেওয়া আমার একদম কমপ্লিট, এবার ঠাকুর খাবে, আমি একটু দরজাটা দিয়ে যাব, আর ওদিকে তুলসী মন্দিরে ভোগ দেব। তো ঠিক আছে চলো এখানে স্টপ করছি, পরে আবার কখন ব্লগ করব জানি না, খাওয়া দাওয়া করে নিই। তারপর আমার দেখলেই তো পুজো হয়ে গেছে, তারপরে খেয়েও নিয়েছি, এবার ওই পুজোতেই দিয়েছিলাম এই মোসাম্বি লেবু প্রসাদে, তো ওটা এখন খাচ্ছি, এমনি দিয়েছিলাম গুড়ের বাতাসা আর মোসাম্বি লেবু, এবার স্নান করে উঠে তো ফল খায় না, সে প্রসাদে খাওয়াই যায়, ওই গুড়ের বাতাসা খেয়ে জলটা খেয়ে তারপরে ভাতটা খেয়ে নিয়েছি, যে ভাতের আগে যদি এটা খাই তাহলে আবার অম্বল হয়ে যেতে পারে, তো ওই জন্য ওই বাতাসাটা খেয়ে নিয়েছিলাম, আর এই ইয়েগুলো রেখে দিয়েছিলাম মোসাম্বির টুকরোগুলো। তো খেলাম, খাওয়া দাওয়ার পর প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, এখন 3:30 বাজে, আমার খেয়ে দিয়ে উঠতে উঠতেই 3:10 হয়ে গেছে, 3:05-10 হয়েই গেছিল, আমার এরকমই হয়। তার কারণ হচ্ছে আমি চাই এই সময়টা যতটা পারি মানে একা থাকি তো কাজের মধ্যে থেকে স্পেন্ড করার চেষ্টা করি, অ্যাকচুয়ালি স্নান তাড়াতাড়ি হয়ে গেলে, পুজো তাড়াতাড়ি হয়ে গেলে, খাওয়া যদি মানে 1:30 থেকে 2টার মধ্যে হয়ে যায়, করলে হয়েই যায়, কিন্তু আমি কিছু না কিছু টুকটাক কাজ করি যেটাতে মানে আমার একটু টাইম লাগে, যে হয়ে গেলে সেই শুয়ে থাকতে হবে, আর শুয়ে থাকা থেকে একটু বিরত থাকতে চাইছি দিনের বেলাটা, কেননা শীতকালে এমনি জুবুথুবু হয়ে থাকি, রাত্রে সেরকম কাজ করি না, তো কোথাও বেরোনো হচ্ছে না, যোগা হচ্ছে না, যোগা আবার স্টার্ট করব ভাবছি, তো ওয়েট গেইন হয়ে যাবে, তো সেই জন্য কয়েকদিন ধরে চেষ্টা করছি একটু মেনটেন করার। দেখো আমি না ওই খাওয়া বন্ধ করে
ওই ডায়েট ফলো করতে পারবো না, তবে হ্যাঁ এটা ঠিক যে আমি ভাত দুবেলা খাওয়া বন্ধ করতে পারবো, একবেলা খেলেও চলবে আর দুবেলা মোটামুটি। তারপরে ব্রেকফাস্টে আগে যেমন যা কিছু থাকতো খেয়ে নিচ্ছিলাম, কিন্তু এখন নয় ওটস নয় কর্নফ্লেক্স, নয় ওটস নয় কর্নফ্লেক্স, আর কখনো কখনো ব্রেড খেলেও ব্রাউন ব্রেড খাচ্ছি। তো এই এটাই করতে পারবো। আর হ্যাঁ এক্সারসাইজ করতে পারবো বিকেলবেলা 1 ঘন্টা টানা করতে পারবো, ব্যাস এইটুকুর বেশি কিছু করতে পারবো না। তো সেটা করে আর একটু গ্রিন টি, হ্যাঁ গ্রিন টিটা খাচ্ছিলাম তো কিছুদিন অফ করে দিয়েছিলাম, তো বিকেলবেলা আবার গ্রিন টি খাওয়াটা শুরু করেছি। তো এটাই করতে পারবো, তো সেই জন্যই করছি। আর হচ্ছে এটা খেয়ে নিই চলো, চুড়িগুলো পরে ফেলেছি, পড়াটা খুলে এই দেখো চুড়িটা পরে নিয়েছি, কেমন লাগছে বলো? পরে স্নান টান করে নিয়েছি আমার, তাই কোনো ধরো আমার কিরকম ব্যাপার বলো তো, ধরো আমি একটা কিছু ইউজ করছি, এই ধরো কলগেট মানে পেস্ট টুথপেস্ট তো একটা চলছে, হ্যাঁ তো হাজবেন্ড আর একটা নতুন নিয়ে এলো, বা আমি ওটা থাক আমি তো থাকাকালীনই অর্ডার করি, তো নতুন কোনো কিছু অর্ডার করলাম আমি ওটাকেও ভেঙে ফেলি, মানে ওটা শেষ করে যে ওটা করবো আমার তো অর্শ হয় না, ওটাকেও দেখে নিই কেমন 3-4 দিন, তারপরে ওটা স্টপ করে আবার যেটা আগে চলছিল সেটা করে তারপর করি। তো এই হলো, আর চুড়িও পরে ফেলেছি, এ চুড়ি আর কি ঘরে রাখবো বলো না, এগুলো ঘরে রাখলেও রং নষ্ট হয়ে যাবে, হাতে পড়লেও রং নষ্ট হবে, তা হাতে পরেই রং নষ্ট হোক, কোথাও গেলে ঘরে যা সোনার আছে তাই পরেই যাবো, একটু পরেই নিই। তো ঠিক আছে চলো আপাতত এখন টাটা, রাত্রেবেলা খাওয়ার সময় একটু দেখিয়ে দেবো, দিয়ে এন্ড করে দেবো, না হয়তো অনেক বড় হয়ে যাচ্ছে, আজকে বক বকটা মনে হচ্ছে বেশি করে ফেলছি।